একটা কথা আপনাদেরকে বলি, ওয়ারেন্টভুক্ত যদি কোনো আসামি থাকে পুলিশ ধরতে পারে, এটা অধিকার আইন, আমার নামে থাকলেও ধরতে পারবে। কিন্তু ওয়ারেন্ট নাই, কোনো মামলা নাই, পুলিশ ধরে নাই, ছাত্রলীগ ধরে পুলিশকে দিয়ে দিছে। পুলিশ তো একথা বলতে পারতো যে একে আমি কেন নেব, তার নামে তো কোনো মামলা নেই। এবং থানায় নেওয়ার পর পুলিশ উল্টা তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে কোর্টে ফেরন করতেছে। আমরা বলতেছি আমরা কোন দেশে বসবাস করছি, কার কাছে আশ্রয় নেব, কার কাছে বলবো? যদি এসপি একজন ওসি যদি কথা না শুনে এসপি সাহেবকে জানাবো, আর এসপি সাহেব যদি কথা না শুনে কার কাছে জানাবো বলেন? আমরা কি স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবো? তাহলে এই জেলার মালিক তারা এইভাবে একটা বড় রাজনৈতিক দল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মস্থান বিএনপি, যদি আগামীতে ক্ষমতা আসে খালেদা জিয়া আবার হবেন দেশের প্রধানমন্ত্রী। অভিযোগ দেওয়ার জন্য লিখিতভাবে অভিযোগ করে, কিন্তু মৌখিকভাবে জয়নাল ভাই এসপির সাথে যোগাযোগ করেছেন, ডিসি সাহেবের সাথে যোগাযোগ করেছেন, ফেনী থানার সাথে যোগাযোগ করেছেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিসি এসপির উপরে তো আর কেউ নেই, যোগাযোগ করেছেন। যোগাযোগ করার পর পুলিশ উনার বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে একটা লাইন আপনারা পড়েছেন, উনার বাড়িতে ঢুকতে একটা চা দোকান আছে, দেখা যায় পুলিশ আর যারা হামলা করেছে তারা একসাথে বসে চা খাচ্ছে। আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আজকের এই আমাদের জরুরি সংবাদ সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন, এই জন্য ফেনী জেলা বিএনপি এবং আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে ফেনীতে এক বিভীষিকাময় পরিবেশের সৃষ্টি হয়েছে। 2018 সালের নির্বাচনের পূর্ববর্তী মুহূর্তে যেরকম বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি হয়েছিল, ঠিক তদ্রুত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এর মর্মে ফেনী জেলা বিএনপি আজকে সংবাদ সম্মেলনে আয়োজন করছে। আপনাদেরকে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক জনাব শেখ ফরিদ পাহাড়। সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের আমন্ত্রণে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ফেনী জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ। প্রিয় সাংবাদিকবৃন্দ, ইদানিং ফেনী জেলার বিভিন্ন স্থানে আমাদের দলীয় নেতা কর্মী সমর্থকদের উপর সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে। অনেকে সন্ত্রাসীদের ভয়ে বাড়িতেও ঈদ করতে পারে নাই। আমাদের দলের অনেক জায়গায় ইফতার মাহফিলে হামলা চালিয়ে ইফতার সামগ্রী লুটপাট এবং মাহফিলের জন্য নির্মিত প্যান্ডেল ভাঙচুর ও আয়োজকদের উপর হামলা হয়েছে। এসব বিষয়ে প্রশাসনকে আমাদের দলের পক্ষ থেকে অবগত করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, বরং এমনও দেখা গিয়েছে পুলিশ এবং সন্ত্রাসীরা একসাথে বসে চা খাচ্ছে। আমরা ফেনী জেলায় আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডবের দিন তারিখ স্থান সহ আপনাদের সামনে তুলে ধরছি। এক, গত 4/5/2022 অর্থাৎ ঈদের পর দিন বুধবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিনের ফলেশ্বরস্থ বাসভবন সরকারি দলের সন্ত্রাসীরা অবরুদ্ধ করে রাখে। সন্ত্রাসীরা উনার বাড়ির চতুর্দিকে বিস্ফোরণ ঘটায় এবং মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হুন্ডা মহড়া দেয়। দলের কোনো নেতাকর্মী যাতে উনার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে না পারে এই জন্য এই মহড়া। ওই দিন পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর নবী মেম্বার ও পাঁচগাছিয়ার 8 নং ওয়ার্ডে বিএনপির সভাপতি আইব আলী মিলন বিপি জয়নালের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গেলে বিপি জয়নালের বাড়ির মসজিদের সামনে পৌঁছা মাত্রই 6 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নূর নবী মেম্বারের গতিরোধ করে সামনে এসে দাঁড়ায় এবং বলে, তোরা বিএনপির কি, বিপি জয়নালের বাড়িতে কেন যাচ্ছিস? এই কথা বলে দুইজনকে লাঠি ও রড দিয়ে এলো পথারি পিটাতে থাকে। নবী মেম্বার দৌড়ে কোনোরকম পান বাঁচিয়ে বিপি জয়নালের বাসভবনে আশ্রয় নিয়ে মিলনকে একা পেয়ে মারাত্মক জখম করে। তারা তার পকেটে থাকা মোবাইল ও টাকা চিন্তাই করে নিয়ে যায় এবং তাকে মুমূর্ষু অবস্থায় মাস্টারফাটে নিয়ে যায়। তার হুন্ডাটি ভেঙে চুরমার করে ফেলা হয়। এই খবর পেয়ে এলাকাবাসী দলীয় নেতা কর্মীরা এগিয়ে আসতে থাকলে বিপি জয়নালের বাড়ির সামনে আমাদের দলীয় কর্মী জুলহাস, মিনার ও মজনুকে মারধর করে পুলিশে সুপর্দ করে এবং তাদের মোবাইল ও পকেটে থাকা টাকা নিয়ে যায়। অথচ তাদের নামে কোনো মামলা নাই। পরবর্তীতে ফেনী থানা পুলিশ তাদেরকে ফেন্ডিং মামলায় অভিযুক্ত দেখিয়ে কোর্টে চালান করে। দুই, গত 18/4/2022 ফেনী পৌরসভার 15 নং ওয়ার্ডে বিগত পৌর নির্বাচনে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী
যুবদল নেতা মাইনউদ্দিন মায়াকে যুবলীগ সন্ত্রাসীরা তার বাড়ির সামনে থেকে ধরে নিয়ে বেধড়ক মারধর করে ও তাকেও পুলিশে সোপর্দ করে। তার নামেও কোনো মামলা নাই, অথচ তাকে সাম্প্রদায়িক মামলায় অভিযুক্ত দেখিয়ে কোর্টে চালান করা হয়। সে বর্তমানে ফেনী কারাগারে বন্দী। ফেনী কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম মানিককে ছাত্রলীগ সন্ত্রাসীরা ধরে নিয়ে ফেনী কলেজ কম্পাউন্ডে আটক করে রাখে। পরে ফেনী থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। গত 27শে রমজান ধলিয়া ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠন স্থানীয় মমতাজ মিয়ানহাটে ইফতার মাহফিলের আয়োজন করে। ধলিয়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সন্ত্রাসীরা ইফতার মাহফিল স্থলে হামলা দিয়ে ইফতার সামগ্রী লুটপাট করে নিয়ে যায় এবং ইফতারের জন্য স্থাপিত ফ্যান্ডেল ও জিনিসপত্র ভাঙচুর করে। বিগত 28শে রমজান লেমিয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানেও স্থানীয় ইউপি চেয়ারম্যান, ছাত্রলীগ, যুবলীগ নামদারী সন্ত্রাসীরা হাজির হয়ে ইফতার মাহফিল না করার জন্য নিষেধ করে। নির্দিষ্ট স্থানে মাহফিল না করতে পেরে ইফতার সামগ্রী নিয়ে একটি বাড়িতে গেলে সেখানেও সন্ত্রাসীরা হামলা দিয়ে ইফতার সামগ্রীগুলো খালে ফেলে দেয় এবং একজনকে আহত করে। একই দিন মোটবি ইউনিয়নেও স্থানীয় বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানেও একই কায়দায় বাধা দেয়। ইফতারের জন্য বরাদ্দকৃত অর্থ পরে স্থানীয় হত দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। গত 27/4/2022 তারিখে সোনাগাজী থানার 4 নং মতিগঞ্জ ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিলে আওয়ামী সন্ত্রাসীরা হামলা দিয়ে ইফতার সামগ্রী লুট করে নিয়ে যায় এবং আয়োজকদের অনেককে মারধর করে। ঈদের পরদিন বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা বিভিন্ন এলাকায় গুম হওয়া ও আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত নেতা কর্মীদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যাই। ওই দিন সরস্বতীতে একটি বাড়িতে আমাদের দলীয় নেতাকর্মীরা ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য মিলিত হলে সেখানে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমাদের 10-15 জন নেতাকর্মীকে মারাত্মক আহত করে। ফেনী সদর থানা যুবদলের আহ্বায়ক নিজামুদ্দিন পাটোয়ারি পৌর যুবদলের সদস্য অজিম নিজামুদ্দিন সোহাবকে বেধড়ক মারধর করে। ঈদের পরদিন রামপুর সওদাগর বাড়িতে তারা পারিবারিকভাবে ঈদের মিলন মেলার আয়োজন করে। পুলিশ সারাদিন রামপুর অবরুদ্ধ করে রাখে। গত 4/5/2022 তারিখে ফেনী পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলুকে তার পুলিশ কোয়ার্টারস্থ বাসভবন থেকে রাত 11টায় বিনা কারণে র‍্যাব তুলে নিয়ে যায়। গত 6/5/2022 তারিখে ফেনী ফাগলামিয়া সড়কস্থ আমেনা সিরাজ কমিউনিটি সেন্টার থেকে ফেনী জেলা যুবদলের সহ সম্পাদক টিপু সুলতানকে বিনা কারণে র‍্যাব ধরে নিয়ে যায়। ফেনী পোস্ট অফিস সংলগ্ন ফেনী সেন্টারটির মালিক বিপি জোনাল সহ আরও অনেকে। সেখানেও সন্ত্রাসীরা মার্কেটের অফিসে তালা লাগিয়ে দেয়। সেখানে থাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সভাপতি সাইদুর রহমান জুয়েলের অফিসেও তালা ঝুলিয়ে দেয় এবং সেন্টারের নিচে যে চা দোকান থেকে মার্কেটের লোকজন চা খেত সেই দোকানটিও লাথি মেরে ভেঙে ফেলে। মার্কেটে থাকা সিসি ক্যামেরাটি তারা ভেঙে নিয়ে যায়। আজও মার্কেটটি সন্ত্রাসী দ্বারা অবরুদ্ধ। এভাবে মার্কেটটি অবরুদ্ধ থাকলে অচিরেই মার্কেটের বেচা কিনা বন্ধ হয়ে যাবে। গত 2/5/2022 তারিখ অর্থাৎ 30শে রমজান সোনুয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী মুজাহিদ ও হৃদয়ের উপর স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাস চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করে, পরে পুলিশে সোপর্দ করে। এইসব ব্যাপারে সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে আমরা যোগাযোগ করলে তারা আমাদেরকে জানান এটা উপরের নির্দেশ। আমরা জানতে চাইলে কোন উপরের নির্দেশ, তখন তারা বলে এমপি নিজাম হাজারী সাহেবের নির্দেশ। বিএনপির কাউকে কোথাও একত্রিত হতে দেওয়া যাবে না, তাদের সংগঠিত হতে দেওয়া যাবে না। তারা যদি সংগঠিত হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সহজেই পার পাবো না। প্রিয় ভাইয়েরা, আমাদের ধারণা 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনের মতো 2023 সালেও আর একটি রং তামাশার নির্বাচন করতে চায় এই সরকার। এই জন্য তারা আগ থেকেই সারা জেলাতে বিএনপি নেতাকর্মী শূন্য করতে চায়। এই জন্যই এই ধরনের হামলা ও মিথ্যা মামলা। এসব ব্যাপারে ফেনীর প্রশাসনের নিকট আমরা বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। আমরা আপনাদের লেখনীর মাধ্যমে এইসব অনিয়মের ব্যাপারে সমগ্র দেশবাসীকে জানাতে চাই। আপনারা জাতির বিবেক, আপনারা যদি এইসব বিষয়ে না লেখেন কে লিখবে? আমাদের প্রশ্ন, আমরা কোন দেশে বসবাস করছি যেখানে নেই কথা বলার অধিক স্বাধীনতা, যেখানে নেই লেখার স্বাধীনতা, যেখানে নেই মৌলিক অধিকার?
কিছুদিন আগে দ্রব্যমূল্যের উদ্যোগতির প্রতিবাদে আমরা সারা জেলায় লিফলেট বিতরণ করতে গেলেও বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়, সেই ব্যাপারেও প্রশাসনের কোনো সহযোগিতা পাইনি। প্রিয় সাংবাদিক ভাইরা, আশা রাখি আজকে আমাদের বক্তব্যগুলো আপনাদের লেখনির মাধ্যমে সমগ্র দেশবাসী জানবে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এটা হলো এখানে আমরা সময় ভুলতে যাচ্ছি। এখন প্রত্যেক দিন গতকাল রাত্রে বিভিন্ন বাড়িতে আবার হামলা হয়েছে এবং ওয়ার্ল্ড করতে গিয়ে তার বাড়িতে প্রথম হামলা করা হয়েছে। আমাদের এই বিপি বেড়ালের বাড়িতে হামলা হয়েছে, এটা প্রত্যেক দিনে করা হচ্ছে। অর্থাৎ তারা 2018 নির্বাচনের একটা স্থায়ী নির্বাচন করার জন্য একটা প্রস্তুতি নিয়েছে। আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে বাংলাদেশে ওই স্থানে আর কোনো নির্বাচন হচ্ছে না এবং ওনারা পালিয়েও যেতে পারবেন ইনশাআল্লাহ। র্যাবের একটা স্যাংশন তাদের বন্ধু যেরকম মিশে নামে গেছে, পুলিশের উপরে যে কোনো সময় পুলিশের বন্ধু পুড়ে যাবে, এভাবে আর পারবে না। এগুলো এগুলো বন্ধ করতে বলে আপনাদের মাধ্যমে আমরা তাদের অনুরোধ করছি, এগুলো বন্ধ করে এগুলো এগুলো কিরকম ভয়ঙ্কর হবে এটা এটা অল্প সময়ের ভিতরে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। একটা কথা আপনাদেরকে বলি, ওয়ারেন যুক্ত যদি কোনো আসামি থাকে পুলিশ ধরতে পারে, এটা অধিকার আইন, আমার নামে থাকলেও ধরতে পারবে। কিন্তু ওয়ারেন্ট নাই, কোনো মামলা নাই, পুলিশ ধরে নাই, ছাত্রলীগ ধরে পুলিশকে দিয়ে দিছে। পুলিশ তো এই কথা বলতে পারতো যে একে আমি কেন নেব, তার নামে তো কোনো মামলা নেই। এবং থানায় নেওয়ার পর পুলিশ উল্টা তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে কোর্টে ফেরন করতেছে। আমরা বলতেছি আমরা কোন দেশে বসবাস করছি, কার কাছে আশ্রয় নেব, কার কাছে বলবো? যদি এসপি একজন ওসি যদি কথা না শুনে এসপি সাহেবকে জানাবো, আর এসপি সাহেব যদি কথা না শুনে কার কাছে জানাবো বলেন? আমরা কি স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবো? তাহলে এই জেলার মালিক তারা এইভাবে একটা বড় রাজনৈতিক দল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মস্থান, বিএনপি যদি আগামীতে ক্ষমতা আসে খালেদা জিয়া আবার হবেন এদেশের প্রধানমন্ত্রী, তার নিজ জেলায় এভাবে অত্যাচার অবিচার। আপনারা সাংবাদিক, আপনাদের অনেক কিছু আছে, আপনারা লিখতে পারবেন, আপনারা বলতে পারবেন। আমরা চাই শুধু আপনাদের লেখনির মাধ্যমে এটা ফুটে উঠুক, দেশবাসী জানুক। আপনারা দেখেছেন যে তেলের মূল্য সরকার কিভাবে তেলের মূল্য বাড়ছে, এই ক্ষেত্রে প্রতিবাদ করার আগেই আমাদের প্রধানমন্ত্রী বলেন যে বাদাম তেল খাওয়া উচিত। উত্তরাঞ্চলে অলরেডি ফ্যাক্টর অত্যন্ত সম্পন্ন হয়ে গেছে, যে কোনো সময় কি বিপদ হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। কোনো কিছু নিয়ন্ত্রণ তো নাই, বেগুনের বাজার অন্য অন্য কোনটা খেতে পারছে, এগুলো জাতির সাথে উনি তো খেতে পারছে, আমাদের কি অবস্থা, আপনাদের কি অবস্থা? আপনাদের সবার কথা তো আমরা বলতেছি, আপনারা কেউ করতে তো পারছেন 2008 সালের পর থেকে কেউ করতে তো পারেন। আপনাদের অধিকারের কথা বলছি, জনগণের অধিকারের কথা বলছি, যারা চাকরি করছে তারা কিছু করছে না, এটাই কিন্তু আমরা দিয়ে দূরে যাচ্ছি। তুমি উপহাস করে বলো বাদাম তেল খা, তুমি উপহাস করে বলো আমি তো এটা তো আসল সেটা হবে না ইনশাল্লাহ। এগুলো আমরা আপনাদের সবার কথা জাতির কথা বলতেছি, এটা একটা পুলিশের কি ধরুন খেলা, ডিসি সাহেব কি সবই তো খেলা, আমরা সবার জাতির কথা আমরা বলতেছি। ইনশাল্লাহ আর দেরিতে যে স্থানীয় নির্বাচনে চিন্তা ভাবনা করতেছেন, ইনশাল্লাহ স্থানীয় নির্বাচন দেরিতে হবে না। আমরা আমাদের সমস্ত ঘটনা আমরা আমাদের কেন্দ্রীয় অফিসকে জানিয়েছি, ইনশাল্লাহ দ্রুততমিতে কেন্দ্রীয় অফিস ও জাতীয়ভাবে এগুলো সবাইকে জানাবে। এবং আমরা আশা করতেছি সারা দেশের নিচে তো গতকাল ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের উপর আমরা সারা দেশের এইসব নির্বাচন নির্যাতন নিয়ে একটা কর্মসূচি ইনশাল্লাহ আসতেছে। আমরা তো আসলে সরকারের মানে সরকারের পথে চাচ্ছি, আমরা তো একদম ন্যাশনালি চাচ্ছি যে শেখ হাসিনা, শেখ হাসিনা প্রত্যেক ছাড়া এই জাতীয় কোনো সমস্যার কোনোভাবেই সমাধান হবে না। যেটা এসব পুলিশে বলল, পুলিশকে আমরা বললে পুলিশ আমাদের তো বিভূতিনগরের বাড়ির সামনে যে সময় সন্ত্রাসীরা মহড়া দিচ্ছে আমি ওই সময় ফোন করছি, বলছে যাচ্ছি যাচ্ছি মানে তারা চা দোকানে যে ওদের সাথে খাওয়া দাওয়া করছে। তো সরকারের পতন পতন এখানে প্রয়োজন আছে ইনশাল্লাহ, সরকারের পতন হবে ইনশাল্লাহ।